দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রীদের নিয়ে মণিপুরে শুরু হয়েছে দুদিনব্যাপী এক চিন্তন শিবির। সোমবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের প্রতিনিধিত্ব করেন ত্রিপুরা রাজ্যের যুব ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। ভারতের ক্রীড়া পরিবেশকে শক্তিশালী করা, খেলাধুলার অবকাঠামো উন্নয়ন এবং দেশীয় খেলাধুলার সবুজ ভবিষ্যৎ সংক্রান্ত বিভিন্ন আলোচনা হয় এদিনের এই চিন্তন শিবিরে। ক্রীড়াক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি রূপরেখা দেওয়ার পাশাপাশি সুদূর ভবিষ্যতে বিশ্বমানের শক্তিশালী পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে এদিন প্রতিজ্ঞাবদ্ধ দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রীরা। এর পাশাপাশি ত্রিপুরা রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের উন্নয়নের ক্ষেত্রে তহবিল বাড়ানো, বিদ্যালয় স্তরে খেলাধুলাকে আরও বেশি উৎসাহিত করা, বিভিন্ন রাজ্যগুলির মধ্যে ক্রীড়াক্ষেত্রে সমন্বয় সাধন, বালিকাদের ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানো, পেশাদারিত্ব, প্রযুক্তির ব্যবহার ও প্রতিযোগিতামূলক আসরের উপর জোর দেওয়া সহ বিভিন্ন বিষয়ে এদিন নিজের সুস্পষ্ট বক্তব্য রাখেন রাজ্যের যুব ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।